দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহমিনাস ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিনাস ব্লগ। তো আজকে আমি বেকারির দোকানে এসেছি, এখানে কেক পাওয়া যায়, বিভিন্ন ধরনের কেক, বেকারির কেক। তো এই ভাইয়া কেক বানায়, বার্থডের কেক বানাচ্ছে, তো আমি বার্থডের কেক নিয়ে যাচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের ভ্যানিলা, তারপরে ব্ল্যাক ফরেস্ট, বিভিন্ন ধরনের কেক পাওয়া যায়, অনেক মজার। এই বেকারির দোকানের কেকগুলো খুবই মজা, আমরা সবসময় যখনই জন্মদিন হয় আমাদের কারো, এখান থেকে কেক নিয়ে যাই। অনেক সুন্দর সুন্দর কেক, দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কেক, ওয়াও, কেকগুলো খুব ইয়াম্মি দেখাচ্ছে। এখানে সব পাওয়া যায়, কেকের যত যত ইয়ার আছে, টুপি, বিভিন্ন ধরনের, এখানে বার্গার, পিৎজা, তারপরে বিফ বার্গার, চিকেন বার্গার, সব সব আইটেম পাওয়া যায়। তারপর সমুচা, পিৎজা, হটডগ থেকে শুরু করে, সিঙ্গারা থেকে শুরু করে, এই বেকারির দোকানে সব পাওয়া যায়। মোমবাতি, সব ধরনের আইটেম আছে। তারপরে বার্থডে সাজানোর জন্য, তারপর পাশের একটা দোকানে আমাদের এখানে মিষ্টি, এখানেও সব ধরনের বেকারি জিনিস, মানে কেক আছে, মিষ্টি আছে, বিভিন্ন রকমের মিষ্টি, সাদা মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি আছে। মিষ্টি আমার অনেক ফেভারেট, আমি আপনাদেরকে মিষ্টি দেখাচ্ছি, ছানা দেখাচ্ছি, মিষ্টি দেখাচ্ছি, তারপর ছোটো ছোটো মিষ্টি, যে আপেল সিস্টেমের মিষ্টি, খুবই মজা, সুস্বাদু, এগুলো সন্দেশ, খুবই সুস্বাদু, আমার থেকে খুব সন্দেশ খুব ভালো লাগে। তারপর কালো মিষ্টি তো আমার অনেক ফেভারেট, কালো জাম, এখানে বিভিন্ন রকমের কালো জাম, ছোটো ছোটো মিষ্টি, সাদা ছানা, অনেক রকমের মিষ্টি আছে এই দোকানে, বিকেলের দোকানে। খুব মজাদার সব মিষ্টি, যারা যারা যে যে মিষ্টি পছন্দ করেন এখান থেকে মিষ্টি খেতে পারবেন। তো আমাদের এখানে আমি মিষ্টি দেখছিলাম কোন মিষ্টি খাওয়া যায়, কোন মিষ্টি খাওয়া যায়, ছানা মিষ্টি। আর ছানাটা আমার ছেলের খুব ফেভারেট, আমিও খুব ছানা আমার খুব ভাল লাগে, সাদা মিষ্টি, ছোটো ছোটো মিষ্টিগুলো খুব ইয়াম্মি লাগছে দেখতে। আর কালো জামগুলো, ওয়াও, মিষ্টি দেখলে কার না ভালো লাগে, মিষ্টি খুব ফেভারেট আমার। তো আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি মিষ্টিগুলো। তারপর এখানে বিভিন্ন রকমের বিস্কিট, বিভিন্ন বিস্কিট, এই বিস্কিটগুলো খুবই মজা, এই বিস্কিট বিভিন্ন, সেখানে সব ধরনের বিস্কিট আছে, টোস্ট বিস্কিট থেকে শুরু করে মিষ্টি বিস্কুট, তারপরে লবণাক্ত বিস্কুট থেকে শুরু করে, এখানে সব পাওয়া যায়। এইখানে বিভিন্ন রকমের বিস্কুট আছে যেভাবে বিক্রি করে, তারপরে পিৎজা আছে, এখানে সব ধরনের বিস্কুট আছে, দেখেন অনেক রকমের বিস্কুট আছে। তারপর উপরে এগুলো সব হচ্ছে বিস্কুট, কেক বিস্কুট, টোস্ট বিস্কুট থেকে শুরু করে সব ধরনের বিস্কুট আছে। এগুলো হচ্ছে পিৎজা, বার্গার, তারপর বিভিন্ন রকম কেক, পেস্ট্রি কেকগুলো আছে, ছোটো ছোটো পেস্ট্রি কেক, তারপর চানাচুর আছে, অনেক রকমের চানাচুর, বিভিন্ন রকমের বোম্বাই চানাচুর, খান চানাচুর থেকে শুরু করে সব ধরনের চানাচুর আছে। আর চানাচুর আমাদের অনেক ফেভারিট, এখানে পিৎজা আছে, বার্গার আছে, এই যে বিফ বার্গার, তারপর চিকেন বার্গার, তারপর অনেক রকমের বার্গার আছে এখানে, যে যেটা পছন্দ করি আমরা সেটাই নিই। আমাদের চিকেন বার্গারটাই সবচেয়ে বেশি নিই। এখানে কেক আছে, বিভিন্ন রকমের কেক আছে, তারপরে দেখেন পিৎজা, এগুলো খুবই মজাদার, এখানে মজা মজার খাবার পাওয়া যায়, আমরা এখান থেকে সবসময় প্রায় কিনে নিয়ে যাই, খুব মজা সব কিছুই। এই দেখেন কেক, বিভিন্ন রকমের কেক, অনেক মজা, অনেক মজা। যে পিৎজা তো অনেক মজা লাগে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে বিস্কুট আছে, পিৎজা আছে, মিষ্টি আছে, বন আছে, বিভিন্ন রকমের বিস্কুট, তারপর চিপস। তো বাই বাই সবাইকে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।